আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শুধু দর্শকবৃন্দ, আজকে 1952 সালের একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। আজকের এই দিনে ঢাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাতৃভাষার দাবিতে, মাতৃভাষা রক্ষা করার জন্য সেদিন রাজপথে আন্দোলন করেছিল, যার পরিপ্রেক্ষিতে 144 ধারা জারি হয়েছিল। এই 144 ধারা অমান্য করে সেদিন ঢাকা রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমেছিল, তাদের উপর গুলিবর্ষণ করা হয়। এতে রফিক সফিক সালাম বরকতসহ অনেকে মারা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই দিনটি বাঙালির জীবনে একটি গৌরবোজ্জ্বল এবং ঐতিহাসিক দিন। এই দিনটি আমরা তাই শ্রদ্ধাভরে স্মরণ করি। 21শে ফেব্রুয়ারি বাঙালিদের জন্য বিশেষ এবং গৌরবোজ্জ্বল একটি দিন। 1952 সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপর গুলিবর্ষণ চালায়। এতে সালাম বরকত, জব্বারসহ নাম না জানা আর অনেকে শহীদ হন। ফলশ্রুতিতে 1999 সালের 27শে নভেম্বর এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই, কিন্তু আমরা হয়তো ভুলেই গেছি রফিক সফিক সালাম ও জব্বারের মতো বীর সন্তানদের কথা, যারা তাদের জীবনের বিনিময়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে দান করে গেছে। বাংলাদেশ ছাড়া এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। তাই তো আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি 1952 সালের ভাষা আন্দোলনের বীর সৈনিকদের, তাদের সাহসী ভূমিকা ও গৌরবোজ্জ্বল আত্মত্যাগের ফলেই পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়, রক্ষা পায় বাংলা ভাষার অনন্য গৌরব। 21 মানে মাথা নিচু করে থাকা নয়, 21 হলো বাঙালি জাতির একটা গর্বের বিষয়। বাঙালি জাতি একদিন তাদের জীবন আত্মাহতি দিয়েও হলেও বাংলাদেশকে, বাংলা ভাষাকে এদেশে কায়েম করার জন্য তারা জীবন আত্মাহতি দিয়েছিল। আমাদের বাংলা ভাষা প্রতিষ্ঠিত হতে পারে, আমাদের বাংলা ভাষা কায়েম হতে পারে, কিন্তু না, পরবর্তীতে 1952 সালে আবারও 30শে ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী তৎকালীন খাজা নাজিমুদ্দিন, তিনি এসে আবারও একই সুরে ওই একই কথা বললেন যে পাকিস্তানের ভাষা হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সকল শিক্ষক কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একটি অনুষ্ঠান সারা দেশের মতোই আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ, এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করছি। আজকের এই দিনটির কর্মসূচির অংশ হিসেবে এখন শহীদদের আত্মার শান্তির কামনার্থে দোয়ার অনুষ্ঠান চলছে। Thank you.